Hello everyone, welcome to my channel Fusion with Megha and welcome to another new Bengali vlog. So, আজকে অনেক কাজ করে নিয়েছি, রুমটা পরিষ্কার করে নিয়েছি। কিন্তু তোমরা একটা আলাদা কোন ভিডিওতে দেখতে পাবে, রুম ট্রানজিশন ভিডিও। তো জানো যে রুমটা আমি জানো বা তো জানো না, তো যাই হোক বলে দিই আরেকবার, বোনের জন্য সুইমিং পুল ছিল, মানে সুইমিং পুল বাবা করতে চেয়েছিল, রুম হয়ে গেছে বিয়ের কারণে। তো যাই হোক, এখন বাবার ইচ্ছে একটু সুইমিং পুল টাইপের সবাই করবো। তো বৃষ্টি পড়ছে, খুব ভালো জল পড়ছে, এই তো ওভারফ্লো হচ্ছে আর জল পড়ছে। এখানে আয়ুষ রেডি ফর সুইমিং, খুব খুব মজা হচ্ছে, আমার ভালো লাগে এইসব, একটু একটু বদমাশি করতে ভালো লাগে। তো চলো, এখন জল ভর্তি হয়ে গেছে, এদিকে আছে একটা পাইপ লাগানো আছে, আর এদিকে অলমোস্ট এই ফার্স্ট সিঁড়ির ধাপটা জল ফুল হয়ে গেছে, আরও অনেকটা করতে হবে। এই যে রুমের অবস্থা, আমিও জল ভর্তি করছি, অমিত দেখাচ্ছে বলে যেটা না, যে শুধু অমিত করছে, আমিও করছি। একটু ভিডিওটা করে নেওয়া দরকার ছিল, ইনফরমেশন তো তোমাদের দিতেই হবে। তো যাই হোক, এখন বাকিটা করি, একা এত তো করা সম্ভব না। তো চলো, সুইমিং পুল করবে ভেবেছিল, তারপরে বিয়ের টাইমে এই রুমটাকে, এই সুইমিং পুলটাকে অ্যাকচুয়ালি রুম করে দেওয়া হয়েছে। তো এখন বাবার ইচ্ছে একটু জল করে রাখা থাক কিছুদিন অ্যাটলিস্ট। তো নিয়েছি, এই যে কানেক্ট করছে, এখন সুইমিং পুল হবে এটা, তাই তো? তো চলো দেখা যাক, একটু সুইমিং পুল করি। তো এখানে একটা বল আর প্লাস্টিক দিয়ে আটকানো হয়েছে যাতে জলটা না বেরিয়ে যায়। এই যে এখানে এখানে একটা জল বার করার জন্য ইয়ে রয়েছে, ওইটাকে আমি প্লাস্টিক দিয়ে পুরো বন্ধ করে রাখলাম। বান্দর বান্দর, এই তো পড়ছে পড়ছে, আমি পা ভাঙবে একদম। Yeah, I've been running and running to keep it 100, it's all that I wanted, but lately I don't got the stomach. The higher the summit, the harder the plummet. They know me all over this planet, I'm just a man and I can't understand it. Proud that I win and I did it myself, probably wouldn't if I got the help. Hearing subliminal soul in my cell, feel like I'm breaking, I'm falling to hell. Told me I'm sick and I tell her, oh well, rather be dead than to know that I failed. Live for the chase, life is a race, I'm out of space, let me get on my face. I got a taste, want the whole plate, finna get laced if you step out of place. Like, first off, you don't run nothing, all talk and your team bluff it. My squad, we all dream crush it, we ain't rush it, no discussion. All I know is us made for this, paid for this, yeah, slave for this. Been down and I'ma get it right, get on sight like. For your life, for your life, for your life, for your life.
বসেছিল তো রাখা দাপানি আর হালকা হালকা জলটা পেরিয়ে যাচ্ছিল তার জন্য এটা খুলে দিলাম আর রুমটা আস্তে আস্তে পরিষ্কার করি পরিষ্কার হয়ে গেছে পুরো ঘর পরিষ্কার হয়ে গেছে পুরো মোটামুটি এক ট্যাঙ্কি জল একদম পুরো ঘরে হয়ে গেছিলো মানে রান্নাঘরে আমাদের দুই ঘরে বাইরে সব হয়ে গেছিলো তোমরা দেখলে কেমন জলটা ছিল তো ওই জলটা পরিষ্কার করতে মোটামুটি আমাদের অনেক টাইম লেগেছে আর কোমরের অবস্থাও খুব বাজে সত্যি কথা বলতে তো যাই হোক একটু মজা করতে গিয়ে এতটা কষ্ট করতে হলো অ্যাকচুয়ালি আমাকে অমিত বলেছিল যে ওটা নাক মানে প্লাস্টিকটা নাক খোলার জন্য আমি বললাম অর্পিতা বসেছিল সে কারণে আমি প্লাস্টিকটা খুলে দিয়েছিলাম যাতে ওর না যায় জলটা বেরিয়ে যায় তো আমার ওটা জানা ছিল না যে ওটা খুললে এই দিক মানে যে বেসিনটা আছে আমাদের সেই দিক দিয়ে জলটা বেরোয় তো সেই কারণে ওটা ওভারফ্লো হয়ে পড়ে পুরো ঘরে হয়ে গেছিলো জানা ছিল না তো জেনে গেলাম আর ভুলতে হবে না আর ব্যাপারটা হচ্ছে আমাদের প্রত্যেকটা ঘরে না ওই জল বেরোনোর ফুটো নেই তো সেই কারণে একটু প্রবলেম হয়ে গিয়েছিল অনেকটাই প্রবলেম হয়ে গেছিল তো যাই হোক আজকে অনেক 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 পরিশ্রম করার পর অনেক মজা করার পর ইভেন কি তার মাঝে হ্যাঁ তার মাঝে সেটা ব্যাপারটা হচ্ছে পরিষ্কার করতে গিয়ে বাবাও পড়ে গেছিল একটু লেগেছে বাবার তো কিছু করার নেই ভাগ্যিস মাথায় লাগেনি শুয়ে গেছিলো বাট মাথাটা বেঁচে গেছে তো যাই হোক আজকে অনেক টায়ার্ড আছি আজকের ভিডিওটা এইটুকুই তোমাদের যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ জানাবে হ্যাঁ আমাদের হোমমেড সুইমিং পুল রুম বদলে সুইমিং পুল তোমাদের কেমন লাগলো জানাবে আর আয়ুষ খুব এনজয় করেছে তো থ্যাংক ইউ সো মাচ এই ভিডিওটা দেখার জন্য নিচে কমেন্ট করে অবশ্যই জানাবে তোমাদের কেমন লাগলো এই ভিডিও দেখতে চাও না তুমি জানতে চাও অবশ্যই জানাবে থ্যাংক ইউ সো মাচ গুড নাইট এভরিওয়ান